বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের দ্রুত মোবাইল খারাপ হওয়ার 5টি কারণ বলে দেবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা টানাটানি করবে না, আমি যেভাবে বলবো তোমরা যদি ঠিক সেভাবে কাজটি করো, সেই কাজগুলি থেকে তোমরা বিরত থাকো, তাহলে দেখবা তোমাদের মোবাইলটি আগের তুলনায় আরও অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবা। তাহলে চলো বন্ধুরা, সেই কারণগুলি কী আমি তোমাদেরকে বলে দিই। 1 নম্বরে যে কাজটি সেটা হলো মোবাইল চার্জ দিয়ে ব্যবহার করা। ওকে বন্ধুরা, তোমরা অনেকেই আসো যখন মোবাইলটি চার্জ শেষ হয়ে যায় তখন তোমরা কি করো, তোমাদের মোবাইলটি চার্জে লাগিয়ে তারপর তোমরা গেম খেলো কিংবা ইউটিউব ফেসবুকে গিয়ে ভিডিওগুলি দেখো। এই জন্য তোমরা মোবাইল চার্জে দিয়ে কোনো সময় ব্যবহার করবো না। ওকে, আর 2 নম্বরে যে কাজটি সেটা হলো বন্ধুরা, তোমরা ইন্টারনেট শেয়ার করো হটস্পটের মাধ্যমে। ওকে বন্ধুরা, এই হটস্পট ব্যবহার করা এই জন্য কিন্তু তোমাদের যে ইন্টারনেট আছে সেটা কিন্তু তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদেরকে কিন্তু এই হটস্পটের মাধ্যমে কিন্তু তোমরা শেয়ার করো। এ দেখো, এটা এই হটস্পট তোমরা ব্যবহার করবা কিন্তু অতিরিক্ত না। যদি তোমরা অতিরিক্ত ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের মোবাইলটি দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ওকে বন্ধুরা, এটা হচ্ছে 2 নম্বরের কারণ। আর 3 নম্বরের যে কারণটি সেটা হলো বেশি বেশি অ্যাপ ব্যবহার করা। তোমরা প্লে স্টোরে গিয়ে যত আজে বাজে অ্যাপগুলি আছে সেটা ডাউনলোড দাও, তারপর সেটা ব্যবহার করো। বন্ধুরা, যে অ্যাপগুলি তোমাদের প্রয়োজন তোমরা ঠিক সেই অ্যাপগুলি ব্যবহার করবা, উল্টাপাল্টা কোনো অ্যাপ ব্যবহার করবো না। ওকে বন্ধুরা, আর 4 নম্বরে যে কাজটি সেটা হলো ব্র্যাক লাইট বাড়িয়ে ব্যবহার করা। বন্ধু, অনেকে আছে যারা প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্র্যাক লাইট অন করে রাখো, যেমন ধরো এটা সবসময় মাঝ বরাবর একটু কমিয়ে রাখবা। ওকে বন্ধুরা, আর 5 নম্বরে লাস্ট যে কাজটি করতে আমি নিষেধ করবো সেটা হলো আজে বাজে চার্জার দিয়ে মোবাইল চার্জ দেওয়া। তোমরা অনেকেই আসো তোমাদের যে অরিজিনাল চার্জার আছে সেটা না লাগিয়ে তোমরা অন্যর চার্জার বারবারে চার্জ দাও, আবার খুলো আবার লাগাও, এ থেকে তোমরা সম্পূর্ণ বিরত থাকবা। ওকে বন্ধুরা, মানে তোমাদের মোবাইলটি অরিজিনাল চার্জ দিয়ে তোমরা চার্জ দেওয়ার মানে চেষ্টা করবা, উল্টোপাল্টা কারো চার্জার দিয়ে তোমাদের মোবাইলটি চার্জ দিবা না। ওকে বন্ধুরা, এই 5টি কাজ তোমরা ঠিকঠাক মতো করে রাখো, দেখো তোমাদের মোবাইলটি আগের তুলনায় আরও অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবা। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, বাই বাই।